এক মাদ্রাসায় আসলাম, এসে দেখি এই মাদ্রাসা যিনি মুয়াজ্জিন খাদেম আছেন উনি গোসল করতেছেন, উজু করতেছেন। আমি বললাম, ভাই আপনি উজুটা করবেন, একটু আমাদের উজুটা করান দেখিয়ে দেন, যাতে করে যারা উজু করতে পারে না নামাজ পড়ে, অনেক আল্লাহ ওয়ালা কিন্তু উজুটা সুন্দর হয় না, তারা আপনার উজুটা দেখে তারা শিখতে পারবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শায়েখ ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনি একটু উজু করবেন, আমরা এটা ক্যামেরা বন্দি করব এবং আমরা এটা সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দিব, আপনার কোনো আপত্তি আছে? না। ওকে আলহামদুলিল্লাহ। তাহলে শায়েক, এখন আমরা আপনার কাছে অনুরোধ করব, আপনি আমাকে সর্বপ্রথম বলবেন উজুতে মোট কত ফরজ? চার ফরজ। চার ফরজ। সর্বপ্রথম তিনবার দোনো হাতের কবজি পর্যন্ত ধৌত করতে হবে, তিন হয়ে তারপরে আমরা তিনবার কুলি করব। হ্যাঁ, দেখেন ওস্তাদি কিভাবে দাঁত খেলাল করতেছেন, এবং একটা শিক্ষা দিয়েছেন আমাদেরকে, একই সাথে মুখে পানি দেওয়া এবং নাকে পানি দেওয়া হয়ে গেছে, একসাথে করা যায়, হাদিস রয়েছে, ওস্তাদ সেই আমলটা করেছেন, তারপরে ওস্তাদ করেন। তারপর তিনবার আমরা সমস্ত মুখটা ধৌত করব, এবং দাড়িগুলাকে কিভাবে ওস্তাদ খিলাল করতেছেন এভাবে খিলাল করব। দাড়ি খিলাল তিনবার মুখে পানি দিতে হয়, শায়েক তিনবার পানি দিবেন, প্রয়োজনে বেশি পানি আপনি দিতে পারবেন, কোনো সমস্যা হবে না ইনশা আল্লাহ। আমাদের তিনবার মুখে পানি দেওয়া হয়ে গেল, এবার আমরা সামনের দিকে যাব ইনশাল্লাহ। এই দেখেন ওস্তাদ কিভাবে ডান হাতের কোনি পর্যন্ত ধৌত করেন, দেখেন ডান হাতের কোনি পর্যন্ত তিনবার ধৌত করা কিন্তু ফরজ। তিনবার ধৌত হয়ে গেল, এবার বাম হাতের কোনি পর্যন্ত তিনবার ধৌত করবেন, বাম হাতের কোনি পর্যন্ত তিনবার ধৌত করা হয়ে গেল আলহামদুলিল্লাহ। এবার শায়েক মাথা মাসে করবেন, আপনারা দেখেন শায়েক কিভাবে মাথাটা মাসে করেন, একদম কপাল থেকে শুরু করে একদম আপনার ঘাড় পর্যন্ত নিয়ে গিয়েছেন, আবার সামনে নিয়ে আসছেন। হ্যাঁ, এবার আঙ্গুল ভিজিয়ে আবার আপনার এই কানের, দেখেন কানের প্রতিটা জয়েন্টে জয়েন্টে শায়েক কিভাবে মাসে করতেছেন, এটা হলো মাসের সঠিক নিয়ম। তারপর আমাদের মাসে শেষ হয়ে গেল, মাসে করা কিন্তু ফরজ, কোরআনের মধ্যে আসছে। তারপরে শায়েক আমাদের ডান পায়ের টাকনু পর্যন্ত শায়েক কিভাবে ধৌত করতে হবে একটু দেখিয়ে দেন, আঙ্গুলগুলো কিভাবে খিলাল করতে হবে, দেখুন বাম হাত দিয়ে আঙ্গুলগুলো কিভাবে শায়েক খিলাল করতেছেন, এবং একদম ভালোভাবে পায়া যাতে বিন্দু পরিমাণ শুকনো না থাকে ওরকমভাবে পাগুলো ধৌত করতে হবে। এবার বাম পা, বাম পায়ের টাকনু পর্যন্ত শায়েক অনেক সুন্দর করে কীরকম মুড়িয়ে মুড়িয়ে পানি ভিজাচ্ছেন, যাতে বিন্দু পরিমাণ একটি কসমে পশমের গোড়া যেমন শুকনো না থাকে আলহামদুলিল্লাহ। শায়েক যেভাবে উযু করলেন, এটা পবিত্র কোরআনের মধ্যে এভাবে আসছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলা সলাতি ফাগসিলু উযুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যখন তোমরা উযু করবা বা গোসলে যাবে উযু করবা, তখন তোমরা সমস্ত মুখ ধৌত করবা, দোনো হাতের কনিসহ ধৌত করবা, মাথা মাসে করবা, এবং দোনো পায়ের টাকনু পর্যন্ত ধৌত করবা। আমাদের শায়েক এখানে আল্লাহ কোরআন বিধান অনুযায়ী এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত অনুযায়ী দোনো হাতের কবজি পর্যন্ত তিনবার ধৌত করেছেন, সমস্ত তিনবার কুলি করেছেন, তিনবার নাকে পানি দিয়েছেন, সমস্ত মুখ তিনবার ধৌত করেছেন, ডান হাতের কুনি পর্যন্ত তিনবার ধৌত করেছেন, বাম হাতের কুনি পর্যন্ত তিনবার ধৌত করেছেন, সমস্ত মাথাটা একবার মাসে করেছেন, এবং ডান পায়ের টাকনু পর্যন্ত গোড়ালি পর্যন্ত টাকনু পর্যন্ত তিনবার ধৌত করেছেন, বাম পায়ের টাকনু পর্যন্ত তিনবার ধৌত করেছেন, তারপর তিনি ওযু শেষ করেন। এবার শেখ একটা দোয়া পড়তে হয় আমাদের, যে দোয়াটা পাঠ করলে জান্নাতের আটটি দরজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য খুলে দেন, দোয়াটি একটু বলবেন। আশহাদু আল্লাহ, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, কালিমা শাহাদা, কালিমা শাহাদা পাঠ যে ব্যক্তি করবে ওই ব্যক্তি জান্নাতের আটটি দরজা খুলে দেওয়া হয়। আরেকটি দোয়া আছে, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। প্রিয় দর্শক, আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ, আমাদের শায়েক যেভাবে আমাদেরকে উজুটা শিক্ষা দিয়েছেন, এটা শায়েকের উজু না, এটা হলো পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে উজু। আমরা এইভাবে উজু করে পবিত্রতা অর্জন করে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।